হ্যালো ফেন্স ওয়েলকাম টু টি এস এডুকেশন ফেন্ডস আজকে আমরা ভিডিওতে তোমাদেরকে বর্গমূল্য ঘনমূলের যে চ্যাপ্টারটা চলছে তার নাইনটি সিক্স থেকে একশো দশ পর্যন্ত সমস্ত প্রশ্নের সমাধান তোমাদেরকে আজকে করাবো আর একটা আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দেবো সেই হোমওয়ার্কটার কিন্তু নিচে অবশ্যই অ্যান্সার চাই প্রত্যেকের আর আগের দিনে যেটা করিয়েছি সেটাও আজকে তোমাদেরকে সলভ করে দেবো তো ফেন্স ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার প্রত্যেকে করে দাও তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্নের দিকে চলে যাই দেখো আজকে আমাদের আগের দিনে যে প্রশ্ন অর্থাৎ চুরাশি নম্বর প্রশ্নটাকে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম সেই প্রশ্নটার আজকে আমরা তোমাদেরকে প্রথম সলভ করাবো তো প্রশ্ন কী দেওয়া রয়েছে দেখো আমাদের এখানে দেওয়া রয়েছে রুট কি জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট কী দেওয়া রয়েছে জিরো পয়েন্ট টু জিরো ফোর গুণ ফোরটি টু বাই জিরো পয়েন্ট জিরো সেভেন গুণ থ্রি পয়েন্ট ফোর তো আমাদের প্রথম কি আমাদের কাজ যেটা থাকে সেটা হলো আমরা জানি যে দশমিকের কাজটা আমরা আগে করে নিই যে দশমিকটা তুলতে হবে বা যা কিছু করতে হবে তো আমরা কী দেখতে পাচ্ছি নিচে দেখো উপরে হলো একটাতেই দশমিক রয়েছে সেটা হলো তিনটে ঘর বা সাইডে দশমিক রয়েছে আর নিচে কটা ঘর একটা দুটো আর এখানে একটা তিনটে অর্থাৎ সমস্ত দশমিক আমাদের একসাথে উঠে গেলো তাই তো এবার দেখো কেউ যদি বুঝতে প্রবলেম হয় যে কিভাবে দশমিক উঠলো তারা আমাদের ভিডিওগুলো আগেরগুলো দেখে নেবে সেখানে আমরা ডিটেলসে আলোচনা করেছি যে কীভাবে ভিডিও আমাদের দশমিকগুলো এখানে উঠে যায় তো সাত দিয়ে কাটলে এটা আমাদের কত হয়ে যায় ছয় সাতা বিয়াল্লিশ এখন যদি আমরা এটাকে কাটি তাহলে আমাদের ছয় দেখো দুই দিয়ে কাটলে এটা তিন হয়ে যায় আর এটা দুই দিয়ে কাটলে সতেরো হয়ে যায় সতেরো দিয়ে এটাকে কাটলে সতেরো ক্ষে সতেরো সতেরো দুগুণি চৌত্রিশ অর্থাৎ উপরে সংখ্যাটা আমাদের কে এসে যাচ্ছে রুট থার্টি সিক্স আর রুট থার্টি সিক্সের বড় করলে আমাদের ছয় অ্যান্সার চলে আসবে অর্থাৎ অ্যান্সার আমাদের কী আসবে ডি যেটা রয়েছে এইটা আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে তো চলো পরের প্রশ্নে আমরা চলে যাই পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে আজকে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে দেখো আমাদের প্রথম প্রশ্ন আজকে যেটা রয়েছে সেটা হলো যে রুট জিরো পয়েন্ট টু এর মান আমাদেরকে বের করতে দেওয়া হয়েছে এখন দেখো রুট জিরো পয়েন্ট টু এর মান বের করার আগে আমি এর আগের ভিডিওতেই তোমাদেরকে বলেছিলাম একটা ভ্যালু তোমরা আর মনে রাখবে দশ পর্যন্ত ভ্যালুগুলো মনে রাখার চেষ্টা করবে তার মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু একটা রুট টেনের ভ্যালু মনে রাখা তাহলে দেখো রুট জিরো পয়েন্ট টু বলা হয়েছে তো জিরো পয়েন্ট টুকে যখন দশমিক তুলে দেবো নিচে কি আসবে নিচে ওয়ান আর জিরো চলে আসবে তাই তো আর তাহলে উপরে আমাদের কী হয়ে গেলো টু আর নিচে হলো টেন হলো তাই তো জিরো পয়েন্ট টু ছিল আমাদের কী ছিল দেখো জিরো পয়েন্ট টু ছিল তাহলে দশমিক তুললে কী হবে এক আর শূন্য চলে আসবে তাহলে উপরে দুই হলো আর নিচে কী হলো দশ এটার কি বর্গমূল বের করতে দিয়েছে তাহলে যখন এটার বর্গমূল আমাদেরকে বের করতে দিয়েছে তাহলে আমরা এটাকে কি কী করে করবো যখনই করব দেখো আমরা যদি নিচে দশ এবং উপরে দশ দিয়ে গুণ করি যে কোনো সংখ্যাকে উপর নিচে গুণ করলে সেম চলে আসছে আমাদের তাহলে আমাদের নিচে কত চলে আসলো নিচে উপরে আমাদের চলে আসলো দেখো রুট টোয়েন্টি তাই তো আর নিচে আমাদের কত চলে আসছে নিচে চলে আসছে দশ উপরে আসছে রুট টোয়েন্টি আর নিচে চলে আসছে আমাদের দশ এই সংখ্যাটা আমাদের চলে আসছে তাহলে কি এখন আমরা কী করবো রুট টোয়েন্টি যেটা রয়েছে ডাইরেক্ট রুট বের করতে পারো অথবা রুট টোয়েন্টু যেভাবে আমরা করি নর্মাল নিয়ম সেইভাবে তোমরা কিন্তু করতে পারো তা রুট টোয়েন্টি আমরা ডাইরেক্ট বের করে নেবো ঠিক আছে রুট টোয়েন্টি বের করলে কি হবে আমাদের ডাইরেক্ট দেখো তো কীভাবে করবো দেখো রুট টোয়েন্টি নর্মাল নিয়মে আমরা করতে পারি যেটা তোমাদেরকে আমি শিখিয়েছিলাম সেই সূত্র দিয়েও করতে পারো নিয়ারেস্ট ভ্যালু আমাদের চলে আসবে তো সেই সূত্রটা আমাদের কী ছিল আমরা এর আগেই দেখেছি সতেরোটা কী দেখেছি আমরা যখনই বের করি তাহলে সংখ্যাটাকে কী আমরা কী জানি যে এই টোয়েন্টি যেটাকে রয়েছে টোয়েন্টিকে কাছাকাছি দুটো সংখ্যায় ভাঙব তাহলে আমরা এইভাবে লিখতে পারি টোয়েন্টিকে দেখো টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ লিখতে পারি তো যদি টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ এইভাবে আমরা এটাকে লিখি তাহলে আমাদের কাছাকাছি সংখ্যা দেখো আমাদের এইখানে কী হবে টোয়েন্টি ফাইভকে আমরা এক্স ধরবো আর ফাইভকে ওয়াই ধরবো কুড়িকে আমরা লিখতে পারি তো পঁচিশ মাইনাস পাঁচ কেন লিখব যদি এইটা হয় তাহলে আমাদের বর্গমূলের ইজি ট্রিক যেটা সেটা আমরা যে রুট এক্স প্লাস মাইনাস যেহেতু মাইনাস ধরেছি তাহলে মাইনাস হবে মাইনাস কী হয়ে যায় ওয়াই বাই টু রুট এক্স তাই তো এবার দেখো কেন এইভাবে আমরা ধরেছি সংখ্যাটাকে আমরা কীভাবে ভাঙি সংখ্যাটাকে আমরা এমন দুটো ভাগে ভাগ করি যে যার মধ্যে একটা হলো পূর্ণবর্গ থাকবে আর একটা নর্মাল যে সংখ্যা থাকুক থাকবে ঠিক আছে তো দেখো রুট এক্স তাহলে রুট এক্স মানে কি রুট পঁচিশ রুট পঁচিশ মাইনাস ওয়াই মানে কত পাঁচ ধরেছি আর টু রুট পঁচিশ তাই তো তাহলে কী আসলো সংখ্যাটা এসে দেখলো পাঁচ মাইনাস পাঁচ বাই পাঁচ দুগুনি এটা কত চলে আসলো দেখো তো দুই গুণ পাঁচ তাই তো দুই গুণ পাঁচ 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 কেটে যায় হাফ অর্থাৎ ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ কাছাকাছি সংখ্যা ফোর পয়েন্ট ফাইভের কাছাকাছি সংখ্যা আমাদের অ্যান্সার আসবে তাহলে ফোর ফোর পয়েন্ট ফোর পয়েন্ট ফাইভের কাছাকাছি যে সংখ্যাটা আমাদের অ্যানসার চলে আসবে এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন দেখো ফোর পয়েন্ট ফাইভে যদি আমরা ধরে থাকি যে আমাদের উপরে যেটা এলো সেটা আমাদের কত আসবে ফোর পয়েন্ট ফাইভের কাছাকাছি সংখ্যা বাই নিচে কত রয়েছে আমাদের দশ রয়েছে তাহলে অ্যান্সার এসে দাঁড়ালো কত জিরো পয়েন্ট ফোর ফাইভ তাহলে এর কাছাকাছি সংখ্যা আমাদের কোনটা রয়েছে দেখো তো আমাদের এই সি নম্বর যেটা রয়েছে জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন এটাই কি জিরো পয়েন্ট ফোর ফাইভের কাছাকাছি সংখ্যা সুতরাং এটা আমাদের অ্যান্সার হবে বুঝতে পেরেছো এবার দেখো যারা যারা জানো না যে এই এক্স ওয়াই কীভাবে আমরা এই ধরনের অঙ্কগুলোকে করে থাকি যেখানে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আমাদের বের করতে দেওয়া হয় যেগুলো সরি বর্গ বর্গমূল বের করতে দেওয়া হয় যে সংখ্যাগুলো পূর্ণবর্গ নয় সেগুলোর ক্ষেত্রে তো নিচে কমেন্টে জানাবে আমাদের অলরেডি ভিডিও দেওয়া রয়েছে তার উপরে আমি লিঙ্ক তোমাদেরকে নিচে দিয়ে দেবো সেখানে তোমরা ডাইরেক্ট দেখে নেবে ঠিক আছে তো চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে আমাদের দেওয়া রয়েছে সাতানব্বইয়ের রুট একশো একুশ এটা বের করতে দেওয়া রয়েছে তো একভাবেই আমরা করব এটাকে যদি আমরা করি রুট কী হয়ে যায় একশো একুশ দেওয়া রয়েছে দশমিক জিরো পয়েন্ট ওয়ান ওয়ান টু ওয়ান তাহলে দশমিক যদি তুলে দিই আমাদের নিচে কত চলে আসে দেখো তো আমাদের কী রয়েছে রুটের মধ্যে দেওয়া রয়েছে আমাদের রুটের মধ্যে দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ওয়ান টু ওয়ান দশমিক তুলে দিলে আমাদের কী হয়ে যায় যখনই দশমিক তুলে দেবো তাহলে নিচে কী আসবে ওয়ান আর তিনটে শূন্য এখন যদি আমরা এর বর্গমূল করি তাহলে কী হয় একশো একুশ থেকে কত বেরিয়েছে এগারো আর এই হাজার থেকে কি হাজারকে আমরা একশো গুণ দশ লিখতে পারি অর্থাৎ টেন রুট টেন এটা চলে আসে তাই তো ডাইরেক্ট লিখলাম দেখো ডাইরেক্ট নিশ্চয়ই কারোর কোনো প্রবলেম হবে না কারণ এর আগে আমরা তোমাদেরকে এগুলো করে দিয়েছি তাহলে উপরে এগারো আসছে নিচে টেন রুট টেন আমরা কী করলাম উপর নিচে একটা করে রুট টেন গুণ করে দিলাম করোনি নিরেশন করার জন্য রুট টেন অ্যান্ড উপরে রুট টেন হয়ে গেল তা নিচে কত চলে আসলো উপরে চলে আসলো এগারো গুণ রুট টেনের ভ্যালু আমরা কত জানি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তাই তো এর আগেই আমরা দেখেছি আর নিচে কী হলো দশ গুণ রুট টেন গুণ রুট টেন কী হলো দশ দশ দশকে আমাদের কত হয়ে গেলো নিচে একশো তাহলে এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আছে ছয় এগারো ছেষট্টি ছয় হাতে ছয় এগারো এগারো ছয় সতেরো সাত হাতে এক তিন এগারো তেত্রিশ এটাকে চৌত্রিশ বাই দশমিক দুটো ঘর বাসে দশমিক বাই হান্ড্রেড তাহলে এটা যদি করে দিই তাহলে আমাদের ডাইরেক্টলি এ আলটিমেট কী আসে হান্ড্রেড দিয়ে যখন ভাগ করবো জিরো পয়েন্ট থ্রি অর্থাৎ কোনটা চলে আসলো এই সি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার চলে আসলো ঠিক আছে টি আসলো অ্যান্সার আমাদের জিরো এটা আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো সরি জিরো এটা আমাদের অ্যান্সার চলে আসলো ঠিক আছে তো চলো পরের প্রশ্ন চলে যাব তো ফেন্স দেখো প্রত্যেকটা প্রশ্ন আমরা তোমাদেরকে এই কারণেই করাচ্ছি এইভাবে যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় এরপরও প্রবলেম হলে নিচে কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা প্রত্যেকে জানাবে এরপর আটানব্বই নব্বই নম্বর প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা রয়েছে যে রুট জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর একইভাবে আমরা কন্টিনিউ করে যাব ঠিক আছে তো কি করব আমরা দশমিক এখানে কি রয়েছে জিরো পয়েন্ট জিরো সিক্স ফোর তাই তো দশমিক তুলে দিলে আমাদের কী হয়ে যাবে এই দশমিক যখনই তুলবো ওয়ান আর নিচে তিনটে শূন্য চলে আসবে তাই তো যেহেতু তিন ঘর বাসাইডি ছিল তাহলে উপরে আসলো চৌষট্টি আর নিচে হাজার তো এক করে ফেলো যদি আমরা উপর নিচে আগে ডাইরেক্ট দশ গুণ করে দিই ঠিক আছে দেখো ডাইরেক্ট দশ গুণ করে দিতে পারো বা পরেও করতে পারো ঠিক আছে পরেই করছি অনেকে বুঝতে প্রবলেম হয় সেই জন্য তাহলে চৌষট্টির কত হলো আট এলো আর এটা কী আসবে টেন রুট টেন বর্গমূল করার পর তাহলে উপর নিচে আমরা রুট টেন গুণ করে দেবো এগুলো একবারে ডাইরেক্ট করতে পারো কিন্তু হ্যাঁ তাহলে উপরে আসলো এইট রুট টেন আর নিচে আসলো কত দশ দশকে একশো তাহলে এইট গুণ কী রুট টেনের ভ্যালু কত থ্রি পয়েন্ট ওয়ান সিক্স বাই হান্ড্রেড তাহলে এটাতে গুণ করো ছয় আটটা আটচল্লিশের আট হাতে চার আট এক আট আট চার বারো দুই হাতে এক তিন আটটা চব্বিশের এককে পঁচিশ এখানে দশমিক বাই কী রয়েছে হান্ড্রেড রয়েছে এটা যখন আমাদের করা হয়ে যাবে তখন আমাদের অ্যান্সার কত চলে আসবে দেখো হান্ড্রেড দিয়ে ভাগ করলে জিরো পয়েন্ট টু ফাইভ টু এইট অর্থাৎ কী আসলো এই সি নম্বর যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার আসলো টু ফাইভ টু বা টু ফাইভ টু এইট এটা আমাদের অ্যান্সার আসলো ঠিক আছে তো চলো পরের প্রশ্ন পরের প্রশ্ন একই ধরনের প্রশ্ন দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে একদম ইজি ঠিক আছে আমরা একইভাবে প্রত্যেকটা করে দিতে পারি এটা করলে আমাদের কী রয়েছে উপরে রয়েছে আমাদের দেখো জিরো পয়েন্ট ওয়ান সিক্স জিরো পয়েন্ট ফোর তাই তো তা দশমিক তোলার জন্য আমরা কী করলাম নিচে একটা শূন্য যদি নিয়ে আসি দুটোরই বাস সাইডে দুটো ঘর দশমিক রয়েছে তাহলে এটা হয়ে গেল আমাদের ষোলো বাই আমাদের চল্লিশ হয়ে গেল তাহলে ষোলো থেকে আমাদের কত বেরিয়ে যাবে চার আর চল্লিশ থেকে আমাদের কী বেরোবে রুট ফোরটি যেটা রয়েছে ডাইরেক্টলি এটা তো রুট ফোরটি থেকে আমাদের টু রুট টেন এটা বেরিয়ে যাবে তাই তো চল্লিশকে আমরা কী লিখতে পারি চার গুণ দশ অর্থাৎ টু রুট টেন এটা যদি কেটে দিই তাহলে উপরে টু আর নিচে হলো রুট টেন টু নিচে রুট টেন রয়েছে তাহলে উপর নিচে একটা করে রুট টেন গুণ করে দিই আমরা নর্মাল নিয়ম ঠিক আছে তাহলে উপরে চলে আসলো কত উপরে আমাদের চলে আসলো টু রুট টেন আর নিচে থাকলো আমাদের না রুট টেন রুট টেন গেন করলে কত হয়ে যাবে দশ হয়ে যাবে তাহলে গুণ করো দুই গুণ থ্রি পয়েন্ট ওয়ান সিক্স রুট টেনের ভ্যালু বাই দশ অর্থাৎ কী হয়ে যাবে ষোলো দুগুণি বত্রিশ আর তিন দুগুণি ছয় সিক্স পয়েন্ট থ্রি টু বাই টেন আর এটা করলে আমাদের চলে আস হলো জিরো পয়েন্ট সিক্স থ্রি টু এটাই আমাদের অ্যান্সার ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স থ্রি টু অর্থাৎ সি এখানেও আমাদের সি নম্বর যেটা রয়েছে এটাই অ্যান্সার আসলো ঠিক আছে তো চলো পরের প্রশ্নে চলে যায় এখন দেখো যেই প্রশ্নটা এখানে দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে এর আনুমানিক মান কত সেটা আমাদেরকে বের করতে দেওয়া রয়েছে তো কিভাবে করব আমরা একই ধরনের প্রশ্ন এখানেও রয়েছে তো ওই নর্মাল যা নিয়ম সেই নিয়মে এটাও আমরা করতে পারি হুম তো চলো এটা আমরা করে ফেলি কি দেওয়া রয়েছে যে আমাদের ওয়ান প্লাস রুট জিরো পয়েন্ট জিরো ওয়ান বাই ওয়ান মাইনাস রুট জিরো পয়েন্ট ওয়ান এটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো আমরা এটা কী করে করবো এটাকে আমরা করার জন্য দেখো প্রথম আমরা দশমিকটা তুলে ফেলি যেরকম নর্মাল নিয়ম সেই নর্মাল নিয়মে করে ফেলি এটা কী আসছে ওয়ান প্লাস রুট ও রুট ওয়ানের কত আসে দেখো তো এটাকে যদি আমরা করি তাহলে আমাদের জিরো পয়েন্ট জিরো ওয়ান যদি করি তাহলে ওয়ান বাই হান্ড্রেড আসে উপরে আসছে ওয়ান বাই হান্ড্রেড নিচে কী আসছে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট অর্থাৎ ওয়ান বাই টেন এটা আমাদের চলে আসছে রুটের মধ্যে ঠিক আছে তো এটাকে যদি আমরা করি তাহলে আমাদের কী চলে আসবে উপরে আসবে ওয়ান প্লাস ওয়ান বাই রু হান্ড্রেড দিয়ে কত ওয়ান থেকে ওয়ান বেরিয়ে গেলো আর হান্ড্রেড থেকে দশ বেরিয়ে গেলো বাই নিচে বেরোলো ওয়ান মাইনাস ওয়ান বাই নিচে কত রুট টেন এটা হয়ে গেল এবার আমরা করে ফেলি আমরা যেমন করি লসাগু যদি করি উপরে কত আসে এগারো বাই দশ তাই তো এটা যদি যোগ করি দশকে দশ এর এগারো বাই দশ আর নিচে আমাদের আসে রুট টেন মাইনাস ওয়ান বাই রুট টেন এখন দেখো এই রুট ট্রেন যেটা রয়েছে এটাকে আমরা ডাইরেক্টলি উপরে লিখে দিতে পারি তাই তো এইখানে যেই রুট ট্রেনটা রয়েছে রুট ট্রেনটাকে উপরে লিখে দিতে পারি ডাইরেক্টলি তাহলে উপরে লিখে দিয়ে চলো উপরে লিখলে আমাদের কত চলে আসে কী নিচে ভাগ ছিল উপরে রুট ট্রেন কী হয়ে যাবে তাহলে গুণ হয়ে যাবে বুঝতে পারলে তো এই নিচের রুট ট্রেন যেটা ছিল এখানে যেই রুট ট্রেনটা ছিল আমাদের লসাই করার পর এইটাকে আমরা উপরে এখানে নিয়ে গেলাম ঠিক আছে এখানে নিয়ে গেলে এখন আমাদের কী এসে দাঁড়ালো দেখো তো এইটা এসে আলটিমেট দাঁড়ালো আমাদের যে এগারো বাই দশ অর্থাৎ এগারো বাই দশ এইখানে ব্র্যাক্টে আসলো রুট টেন মাইনাস ওয়ান গুণ রুট টেন এখন আমরা রুট টেনের ভ্যালু আমরা কী জানি রুট টেনের ভ্যালু তো আমরা জানি অলরেডি কত থ্রি পয়েন্ট ওয়ান সিক্স সেটা আমরা এখানে বসিয়ে দিই যদি এটাকে আমরা বসিয়ে দিই এখানে আমাদের কত চলে আসে দেখো তো এখানের নিচে চলে আসছে আমাদের দশ গুণ রুট টেনের ভ্যালু থ্রি পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস ওয়ান হয়ে গেল আর ওইখানে এগারো গুণ থ্রি পয়েন্ট ওয়ান সিক্স তাহলে উপরে আমাদের কত চলে আসছে দেখো তো উপরে যদি করি আমাদের চলে আসছে হলো এগারো দিয়ে গুণ করলে ছয় এগারো ছেষট্টি ছয় হাতে আমার ছয় এগারো একে সতেরো সাত হাতে এক তিনে গুণ তেত্রিশের একে চৌত্রিশ পয়েন্ট চৌত্রিশ পয়েন্ট সেভেন সিক্স আর নিচে আসছে আমাদের দশ গুণ দেখো থ্রি পয়েন্ট ওয়ান সিক্স মাইনাস ওয়ান যদি করে দিই তাহলে আমাদের কত টু পয়েন্ট ওয়ান সিক্স তাহলে টু পয়েন্ট ওয়ান সিক্সকে ডাইরেক্ট যদি আমরা গুণ করি দশ দিয়ে তাহলে আমাদের কত আসবে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সিক্স এটা চলে আসছে তাই তো তাহলে আমরা এই দশমিক তোলার জন্য কি নিচে একটা শূন্য এই পাশে নিয়ে আসলাম দুটো গাড়ি বাসেটা শূন্য তাহলে এটা হয়ে গেল আমাদের বুঝতে পেরেছি থ্রি ফোর সেভেন সিক্স বাই টু ওয়ান সিক্স জিরো এবার আমরা কী করবো এটাকে এখন কাটাকাটি করবো ঠিক আছে কাটলে আমাদের কত অ্যান্সার চলে আসবে দেখো তো যদি এটাকে আমরা কাটি নর্মাল নিয়ম করে তাহলে আমাদের কত অ্যান্সার চলে আসবে এটাকে কাটলে আমাদের কাছাকাছি যে অ্যান্সারটা আসবে সেটা হলো ওয়ান পয়েন্ট সিক্স যেটা রয়েছে সেটা অ্যান্সার চলে আসবে চলো এটা কাটলে আমাদের কী আসে কাটলে আমাদের দেখো এটা যদি দুই দিয়ে কাটি এটা আচ্ছা দেখো চার দিয়ে আমরা ডাইরেক্ট কাটতে পারি চার দিয়ে কাটলে আমাদের কত আসে চার আটা বত্রিশ দুয়ে সাত চার ছক চব্বিশ তিনে ছয় চার নং ছত্রিশ আর এইটা আমাদের কত আসবে চার পাঁচ এক কুড়ি চারি চারি ষোলো আর শূন্য পাঁচশো চল্লিশ আসলো তাই তো আটশো উনসত্তর উপরে এলো নিচে পাঁচশো চল্লিশ এখন যদি এটা কাটি এটাকে কাটলে আমাদের আর কত দিয়ে কাটা যায় দেখো তো পাঁচশো চল্লিশ আর নিচে আমাদের এটা কাটলে ছয় চুয়ান্ন সাত আট দুই শূন্য তাহলে এটাকে আমরা যদি ডাইরেক্ট এটাকে কী করতে পারি আট আছে চোদ্দো নয় তেইশ আর পাঁচশো চল্লিশ তো আমি করে দিয়ে তো এটাকে দেখো আমাদের উপরে আসছে আমাদের কত আটশো আর নিচে আসছে আমাদের সরি আটশো উপরে আসছে আটশো ঊনসত্তর আর নিচে আসছে পাঁচশো চল্লিশ এটা আমাদের চলে আসছে আর এটাকে যদি আমরা ভাগ করি আমরা কতবার যাই দেখো তো একবার তো যাই এটাকে যদি আমরা ভাগ করে দিই ডাইরেক্ট দেখো সংখ্যাটা আমরা আর একবার লিখছি এখানে হ্যাঁ আটশো ঊনসত্তর আর এটা হলো পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ দিয়ে যখন আটশো উনসত্তরকে ভাগ করবে কতবার আসবে আট একে এক এত পাঁচশো চল্লিশ হয়ে যাবে আর এটা হলো নয় নিচে নেমে যায় ছয় আছে আট হবে ছয় আছে চোদ্দ চার আছে দু হলে আর হলো পাঁচ আছে তিন তিনশো উনতিরিশ আর এখানে তিনশো উনতিরিশকে যদি আবার ভাগ করি দশমিক দিয়ে দিই দশমিক দিয়ে আমাদের কত চলে আসে দেখো তো দশমিক দিয়ে একটা শূন্য চলে আসে তারপরে আমাদের কবার যে পাঁচবার মতো যায় তাই তো ছয়বার ছবার চলে যায় তাহলে আমাদের অ্যান্সার কী আসে ওয়ান পয়েন্ট সিক্স যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার চলে আসে ঠিক আছে দেখো ছয় বারে কথা হয়ে যায় পাঁচ চাক তিরিশ ছয় চাক চব্বিশ দুশো চল্লিশ আর দুশো নব্বই রয়েছে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সামথিং হবে তাহলে অ্যান্সার আমাদের সি চলে আসে তো এই প্রশ্নটাকে অন্যভাবেও তোমরা করতে পারো ডাইরেক্ট যেভাবে করলে আমাদের হয় সেইভাবেও তোমরা করতে পারো বা এটাকে তো চলো পরের প্রশ্নে চলে যায় আর যদি কেউ চাও যে অন্যভাবে আমরা কী করতে পারি দেখো এই প্রশ্নটাকে ডাইরেক্টও আমরা করতে পারতাম কিন্তু যদি কেউ ডাইরেক্ট করতে চাইতে এইভাবে করতে পারতে এইটা যেটা রয়েছে এটাকে আমরা যদি করতাম তাহলে আমাদের কী আসতো ওয়ান প্লাস জিরো পয়েন্ট ওয়ান বাই নিচে আসতো কি ওয়ান মাইনাস এই এই নিচে যেটা রয়েছে সেটা আসতো ওয়ান মাইনাস রুট জিরো পয়েন্ট ওয়ান যেটা রয়েছে সেটাকে যদি আমরা ডাইরেক্ট করে দিতাম ওই জিরো পয়েন্ট ওয়ান যেটা রয়েছে দেখো ওয়ান মাইনাস এটাকে লিখতে পারতাম আমরা রুট টেন রুট টেন মাইনাস ওয়ান এইভাবে আমরা এটাকে কিন্তু করে দিতে পারতাম তাই তো ওয়ান বাই রুট টেন এইভাবে করতে পারতাম ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টেন তারপরে নর্মাল যেই প্রসেস সেই প্রসেসেও এটাকে কিন্তু আমরা চাইলে করতে পারতাম ঠিক আছে তো চলো পরের প্রশ্নে চলে যাই পরের প্রশ্নে আমাদের কী দেওয়া রয়েছে পরের প্রশ্নে যেটা দেওয়া রয়েছে পরের প্রশ্নে দেওয়া রয়েছে যে ফাইভ ফাইভ থ্রি ফাইভ দশমিক নাইন পয়েন্ট নাইন টু টু ফাইভ এর বর্গমূল কত এটা আমাদেরকে বের করতে দেওয়া রয়েছে তো দেখো এটাও নর্মাল যেরকম বর্গমূলের নিয়ম সেই হিসাবে আমরা এটাকে করতে পারি তাহলে সেই হিসাবে আমরা কী করে করবো এটাকে দেখো দেওয়া রয়েছে কত আমাদের ফাইভ থ্রি ফাইভ পয়েন্ট নাইন টু টু ফাইভ তো তাহলে যখন একটু বড় সংখ্যা আছে না আমরা একটু বড় কিছু নিয়ে করার চেষ্টা করব কী করবো আমরা আমরা এই দশমিকটা তুললে দেখো কটা ঘর এক দুই তিন চারটে ঘর তাহলে আমরা বুঝতে পেরেছি এটাকে আমরা এইভাবে বরগমন করবো তখন দুটো ঘর সাইডে দশমিক আসবে এটা আমরা মনে রেখে দিলাম দশমিকটাকে তুলে দিলাম আমরা এবার আমি দেখো যদি কাছাকাছি কোনো সংখ্যার দিকে আমরা দেখি তাহলে আমরা কী বলতে পারি যে কাছাকাছির সংখ্যা যখনই দেখব তখন এই যেটা রয়েছে তো তাহলে দেখো এর কাছাকাছি যেহেতু বড়ো সংখ্যা রয়েছে আমরা দুটো করে সংখ্যা আগে জেনারেলি আমরা কী ধরতাম ফাইভ ধরতাম এইসব কিছু ধরে লাস্ট সংখ্যা পাঁচ আছে মানে আমরা বুঝতে পারছি শেষ সংখ্যাটা আমাদের পাঁচ হবে তা আমরা এর থেকে বড়ো একটা সংখ্যা পাঁচের পরে কি আমরা পনেরো পঁচিশ এইভাবে ধরতে পারি তো তাহলে দুশো পঁচিশকে অবধি যদি আমরা কাউন্ট করা স্টার্ট করি তাহলে আমরা বলতে পারি কোন সংখ্যার কাছাকাছি আছে কার স্কোয়ার পনেরো স্কোয়ার এরপর কি পঁচিশ হয় পঁচিশের স্কোয়ার তো গেছে আপনি ছশো পঁচিশ হয়ে যায় এর থেকে বেশি হয়ে যায় নিশ্চয়ই হবে না তাহলে আমরা এটাকে বলতে পারি কি এটা হলো আমাদের পঁচিশের স্কোয়ার ও পনেরো স্কোয়ার তাহলে প্রথম দুটো সংখ্যা কী হবে আমাদের পনেরো হবে তাহলে আমরা যেহেতু তিনটে সংখ্যা নিয়েছি তাহলে চার নম্বর সংখ্যাটাকেও আমরা কি করব বাদ দেবো কারণ জেনারেল যখন আমরা একটা সংখ্যা নিতাম তখন কি দুটো সংখ্যা করে আমরা ক্লোজ করতাম বাদ দিতাম এখানে যেহেতু তিনটে সংখ্যা নিয়ে আমরা কাজ করেছি দুশো পঁচিশ পর্যন্ত সেই জন্য আমরা কী করবো দুটো সংখ্যা এখানে তিনটে মানে চারটে সংখ্যা তিনের থেকে একটা বেশি সংখ্যা আমরা এখানে বাদ দেবো ঠিক আছে এরপর কী রয়েছে পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো পঁয়ত্রিশের কাছাকাছি সংখ্যা কী আমরা বলতে পারি তেইশ স্কোয়ার ইজ গল্ট কত হয়ে যায় আমাদের পাঁচশো উনত্রিশ তাহলে প্রথম দুটো সংখ্যা আমাদের কী হবে টোয়েন্টি থ্রি হবে আর পরের দুটো সংখ্যা তাহলে প্রথম দুটো সংখ্যা টোয়েন্টি থ্রি পরের দুটো সংখ্যা কী হবে পনেরো এবার দশমিক কি চার ঘর বা সাইডে রয়েছে মানে দু ঘর বা সাইডে হবে অর্থাৎ অ্যান্সার এসে দাঁড়াবে আমাদের তেইশ পয়েন্ট ওয়ান ফাইভ সেটা অ্যান্সার আসবে অর্থাৎ এ যেটা রয়েছে এটা আমাদের অ্যান্সার আসবে বুঝতে পেরেছো এখানে যেহেতু সংখ্যাটা অনেকটা বড় যদি তুমি একটা নিয়ে করতে তারপরে এতগুলো সংখ্যা তোমার এক্সট্রা পড়ে থাকতো সেগুলো নিয়ে আমরা কিন্তু বর্গমূল করতে পারতাম না সেজন্য আমরা তিনটে সংখ্যা নিয়ে করেছি অর্থাৎ জেনারেলি আমরা ওয়ান ফাইভ নিয়ে করতাম আগে পাঁচ পাঁচা পঁচিশ এইভাবে হিসেবে হিসেব করতাম আর এখন আমরা হিসাবটা কিভাবে করেছি আমরা পনেরো এই হিসেবে করেছি পনেরো পনেরো দুশো পঁচিশ তাহলে তার থেকে একটা সংখ্যা এক্সট্রা আমরা নিয়েছি ও দেখো অনেকের প্রশ্ন আসতে পারে যদি এখানে দুশো পঁচিশ না হয় অন্য কিছু হতো যদি কথার কথা আমরা দেখতাম এখানে দুশো পঁয়ত্রিশ বা কিছু থাকতো থাকবে না দুশো পঁয়ত্রিশ থাকলে বর্গমূল হবে না তাহলে আমরা কী হতাম তবুও আমরা পনেরো ধরতাম দেখতাম পনেরো স্কোয়ার ইজ বলতে দুশো পঁচিশ নিয়ারেস্ট পঁচিশ স্কোয়ার এরপর কি পনেরো থেকে বেশি দুটো দু সংখ্যার যে যার সে সংখ্যা পাঁচ আছে কি পঁচিশ তাই তো তারপরে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশই ব্যবহার হয় তো পঁচিশ স্কোয়ার এর থেকে অনেক বেশি হতো সেটা নিতে পারতাম না সেই ক্ষেত্রেও আমরা পনেরোই নিতাম ঠিক আছে তো চলো একশো এক একশো এক নম্বর প্রশ্ন আমাদের কী দেওয়া রয়েছে রুট ফাইভের মান আমাদের দেওয়া রয়েছে টু রুট টু থ্রি সিক্স তাহলে বলা হয়েছে ওয়ান বাই রুট ফাইভ এর ভ্যালু আমাদের কী হবে এটা বের করতে বলা হয়েছে তো কী করবো আমরা এখানে দেখো আমরা উপর নিচে দু জায়গায় রুট ফাইভ দিয়ে গুণ করে দেবো তাহলে নিচেও রুট ফাইভ দিয়ে আমরা গুন করে দিলাম এখানে এখানে দেখো নিচেও রুট ফাইভ দিয়ে গুণ করলাম আর উপরেও রুট ফাইভ দিয়ে গুণ করলাম তাহলে একই এসে দাঁড়ালো রুট ফাইভ বাই নিচে কত দাঁড়ালো নিচে এসে দাঁড়ালো আমাদের পাঁচ যেটা রয়েছে এটা দাঁড়ালো রুট ফাইভ বাই পাঁচ এবার দেখো আমি একটা কাজ কী করলাম উপরে একটা দুই আর নিচে একটা দুই গুণ করে দিলাম কেন করলাম সেটা আমি তোমাদেরকে পরে বলছি তাহলে এসে কি দাঁড়ালো সংখ্যাটা আমাদের রুট ফাইভের ভ্যালু আমাদের দেওয়া রয়েছে টু পয়েন্ট টু থ্রি সিক্স গুণ দুই এলো আর নিচে পাঁচ দুগুনি দশ কেন দুই গুণ করেছি সেটা আমি বলছি তাহলে গুণটা আগে করে নিই দেখো ছয় দুগুনি বারো দুই হাতে এক তিন দুগুনি ছয় এক সাত দুই দুগুনি চার দুই দুগুনি চার এখন দশমিক কী রয়েছে তিনটে ঘর বা সাইডে এক দুই তিনটে আর নিচে আর একটা দশ দিয়ে ভাগ করতে হবে তাই তো তাহলে আমাদের কী হবে চারটে ঘর বা সাইডে অর্থাৎ জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন টুতে আমাদের এটা অ্যান্সার আসবে ঠিক আছে কী করলাম দেখো তিনটে ঘর বা সাইডে তো দশমিক আমাদের হতোই কিন্তু আবার দশ দিয়ে যখন ভাগ করতাম আর একটা বা সাইডে দশমিক হতো অর্থাৎ চারটে ঘর বাস সাইডে জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন টু এটা অ্যান্সার হতো তাহলে জিরো ফোর ফোর সেভেন টু কোনটা রয়েছে আমাদের বি যেটা রয়েছে এটা অ্যান্সার হবে ফোর ফোর সেভেন এখন প্রশ্ন হলো যে আমি নিচে এই দুটা দুই এক্সট্রা কেন গুণ করেছিলাম দেখো যদি দুই না গুণ করতাম তাহলে সংখ্যাটা এসে কি দাঁড়া হতো টু পয়েন্ট টু থ্রি সিক্স বাই ফাইভ হতো সে পাঁচ তাই তো যদি এইটুকু না করতাম দেখো এইটুকু যদি আমি না করতাম তাহলে কি রুট ফাইভের ভ্যালু কী করতে টু পয়েন্ট টু থ্রি সিক্স বাই পাঁচ আমাদের কী হতো পাঁচ দিয়ে আবার ভাগ করতে হতো সেই জন্য আমি পাঁচ দিয়ে ভাগ করতে অনেকে হয়তো ভাগ করতে ভুল করে ফেলে সেই জন্য আমি ডাইরেক্ট তোমাদেরকে দশ দিয়ে আমরা কি একটা দশমিকের পজিশান নিচে দশ বানিয়ে নিয়েছি পাঁচ দুগুনি দশ একটা দশমিকের জাস্ট পজিশন চেঞ্জ করে আমাদের অ্যান্সার চলে আসলো ঠিক আছে তো চলো পরে প্রশ্নে চলে যাই একশো তিন নম্বর প্রশ্ন কী দেওয়া রয়েছে রুট টোয়েন্টি ফোরের ভ্যালু দেওয়া রয়েছে ফোর পয়েন্ট এইট নাইন নাইন তাহলে রুট এইট বাই রুট রুট থ্রির মান কত এটা আমাদের বের করতে বলা হয়েছে তো এখানে প্রশ্ন যেটা রয়েছে সেই অনুযায়ী কি রুট এইট রুট থ্রি তাহলে আমরা রুট এইট বাই থ্রি যেটা রয়েছে এটা কি রুট চব্বিশের মান দেওয়া রয়েছে আমাদের তা আমি কী করলাম নিচে একটা তিন আর উপরে একটা তিন গুণ করে দিলাম তাহলে উপরে আমাদের কত চলে এলো উপরে এলো রুট আর নিচে এলো নাইন তা এটা করলে আমাদের রুট টোয়েন্টি ফোর বাই নাইন থেকে কী হয়ে যায় তিন বাইরে চলে আসে তো তিন যখন বাইরে চলে আসে রুট টোয়েন্টি ফোরের মান কত দেওয়া রয়েছে ফোর পয়েন্ট এইট নাইন নাইন বাই থ্রি এটা কী করবো ভাগ করবো দেখো এই ক্ষেত্রে কিন্তু নিচে কোনোভাবে দশ বানাতে পারছি না যে ক্ষেত্রে পাঁচ রিলেটেড কিছু থাকবে তখন আমরা কিছু গুণ করে নিচে দশ বা এই শূন্য জাতীয় জিনিস বানিয়ে নেব যাতে দশমিকের পজিশান চেঞ্জ করতে পারি এখানে তো কিছু করতে পারছি না তো এটা আমরা কী করবো ভাগ করো ভাগ করলে দেখো প্রথমে চার তিন এক তিন দশমিক কী হবে তিন ছয় আঠারো তিন তিন অর্থাৎ ওয়ান পয়েন্ট এটা আমাদের অ্যান্সার আসলো অর্থাৎ সি আমাদের এখানে হয়ে গেল তাহলে অ্যান্সার কী এলো দেখো তো আমাদের সি যেটা রয়েছে এটা আমাদের হয়ে গেলো ঠিক আছে বুঝতে পেরেছো তবে দেখো অনেকের এখানে প্রশ্ন থাকে যে আমি তিন কেন উপর নিচে গুণ করেছি দেখো আমাদের চব্বিশ বানাতে হবে চব্বিশটা কোথায় বানাতে হবে উপরে বানাতে হবে উপরে বানাবো আমরা জেনারেলি তাই তো কারণ কি নিচে চব্বিশ বানালে যদি আমি নিচে আট দিয়ে গুণ করতাম তাহলে আমাদের কী হতো উপরে আট নিচের রুট চব্বিশ আসতো দেখো আমি যদি আট দিয়ে গুণ করতাম উপরে আট হতো আর নিচে তিন গুণ আট হতো তাহলে উপরে আট হতো আর নিচে রুট চব্বিশ আবার এই চব্বিশকে করার জন্য নিচে চব্বিশ দিয়ে করতে হতো তারপরে উপর নিচে তারপরে সেটাকে যখন আবার কাটতাম দেখো চব নিচে চলে আট আসতো এখানে নিচে চব্বিশ আসতো রুট ওভার টোয়েন্টি ফোর কাটলে কী আসতো তিন সেই এই এই লাস্ট যেই সংখ্যাটা এটা এসে দাঁড়ালো চব্বিশ রুট থ্রি সেজন্য আট দিয়ে নয় আমরা কী করেছি তিন দিয়ে গুণ করেছি কারণ উপরে আমরা সবসময় রুট জাতীয় জিনিসটাকে রাখার চেষ্টা করবো নিচে থাকলে আমাদের আবার করণী নিরেশন করতে হয় করণী নিরেশন করতে হয় সেই জন্য আমরা কী করলাম উপরেই সবসময় এটাকে করার চেষ্টা করব ঠিক আছে সেজন্য আট দিয়ে নয় তিন দিয়ে আমরা গুণ করেছি কারণ অনেকে প্রশ্ন থাকে যে আমি তো আট দিয়ে গুণ করলেও নিচে চব্বিশ চলে আসতো সেজন্য আমি ডাইরেক্ট বলে দিলাম তোমাদের কেন আমরা করিনি পরের প্রশ্ন কী দেওয়া রয়েছে রুট সিক্সের ভ্যালু আমাদের এখানে দেওয়া রয়েছে যে টু পয়েন্ট টু ফোর ফোর নাইন তাহলে থ্রি রুট টু বাই টু রুট থ্রি এর মান কত এটা আমাদেরকে বলতে বলা হয়েছে তাহলে আমরা কী করবো এই ক্ষেত্রেও দেখো উপরে রয়েছে থ্রি রুট টু আর নিচে কী রয়েছে টু রুট থ্রি তাহলে বলো আমরা কি রুট সিক্স যেটা রয়েছে সেটা নিচে বানাবো না উপরে বানাবো অবশ্যই উপরে বানাবো তাহলে উপরে বানাবো কারণ কি তাহলে আমাদের আর পরে করোনিনিয়েশন করার দরকার হবে না নিচেরটাকে ঠিক আছে তাহলে রুট থ্রি দিয়ে উপরেও গুণ করে দাও নিচেও গুণ করে দাও রুট কারণ কি এই থ্রিটাকে তুলতে হবে আমাদের তাহলে আমরা নিচের রুট থ্রি আরেকটা দিয়ে গুণ করে দিলাম তো তিন তিন হয়ে যাবে আর এখানেও তাহলে কি নিচে করেছি মানে উপরেও আমাদের গুণ করতে হবে ঠিক আছে অনেকে কিন্তু এখানে প্রশ্ন করতে পারে যে উপরে কেন রুট টু আর নিচে রুট টু করলাম না রুট টু করলেও তো রুট সিক্স নিচে আসতো দেখো রুট সিক্স নিচে আসলে আবার করোনিনেশান করে সেটা রুট সিক্স দিয়ে আবার গুণ করতে হতো সে আগের মতন প্রবলেম হয়ে যেত ঠিক আছে তো এটা এসে দাঁড়ালো আমাদের কত থ্রি রুট সিক্স বাই এটা কি তিন রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত তিন হয় তিন দুগুণি ছয় তাহলে এইটা আমাদের কত হয়ে যাবে এইটা হয়ে যাবে তিন দিয়ে কাটলে দুই অর্থাৎ আমাদের এসে দাঁড়াবে রুট সিক্স বাই টু কারণ রুট সিক্সের ভ্যালু আমাদের কত দেওয়া রয়েছে টু পয়েন্ট ফোর ফোর নাইন বাই টু যদি করি আমাদের কত আসে ওয়ান পয়েন্ট টু টু ফোর ফাইভ এটা আমাদের অ্যান্সার চলে আসে তাই তো ভাগ করো দেখো তাহলে ওয়ান পয়েন্ট টু টু ফোর অর্থাৎ ডি যেটা রয়েছে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো চলো পরের প্রশ্নে চলে যাই পরে প্রশ্নে যেটা দেওয়া রয়েছে একই ধরনের প্রশ্ন এখানেও আমাদের কী দেওয়া রয়েছে রুট ফাইভের মান দেওয়া রয়েছে এবার আমাদের বের করতে বলা হয়েছে রুট ফাইভের মান কী দেওয়া হয়েছে টু পয়েন্ট টু থ্রি সিক্স অ্যান্ড রুট ফাইভ বাই টু মাইনাস টেন বাই এটা দেওয়া রয়েছে তো কী করব এখানে জাস্ট একটু সরল টাইপের করে দেওয়া রুট ফাইভ বাই টু প্লাস হলো রুট একশো পঁচিশ তা রুট একশো পঁচিশকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি এইভাবে দেখো ফাইভ রুট ফাইভ লিখতে পারি তো পঁচিশ গুণ পাঁচ লিখলাম সেখান থেকে আমরা কী করলাম একটা পঁচিশ থেকে পাঁচ বেরিয়ে গেল তাহলে ফাইভ রুট ফাইভ হয়ে গেলো এখন যদি আমরা এটা করি নিচে আমাদের কত চলে আসে দেখো তো নিচে আমাদের চলে আসে যখন রুট ফাইভ লসাগুড় চলে আসে টু রুট ফাইভ এখানে টু রয়েছে এখানে রুট ফাইভ আর এটা নিচে কত রয়েছে ওয়ান রয়েছে তাহলে নিচে আমাদের কত আসলো টু রুট ফাইভ এবার যখন টু দিয়ে ভাগ করবো রুট ফাইভ হবে রুট ফাইভ এই রুট ফাইভ গুণ রুট ফাইভ ইজকাল টু কত হয়ে যাবে পাঁচ মাইনাস রুট ফাইভ দিয়ে ভাগ করলে কত হয় টু পরে থাকে তাহলে দশ দোগুণি কত হয়ে যাবে কুড়ি প্লাস এইটাই তো কিছু নেই টু রুট ফাইভ দিয়ে গুণ করে অর্থাৎ টেন রুট টেন দেখো পাঁচ দুগুনি দশ আর রুট ফাইভ গুণ রুট ফাইভ পাঁচ হয়ে যাবে অর্থাৎ গুণ পাঁচ এটা চলে আসবে তা এটা যদি সমাধান করি আমাদের কত চলে আসে দেখো তো এটা সমাধান করলে উপরে আমাদের পাঁচ পাঁচ দশকে এটা কি এটাকে ডাইরেক্ট পঞ্চাশ লিখে দিই হ্যাঁ এটাকে পঞ্চাশ লিখে দিলাম পাঁচ দশকে পঞ্চাশ এটা লিখে দিলাম হ্যাঁ যেটা আছে এটাকে পঞ্চাশ লিখে দাও ডাইরেক্ট তাহলে পঞ্চাশ যদি চলে আসে তাহলে আমাদের কত আছে পঞ্চাশ থেকে কুড়ি বের দিলে তিরিশ পঞ্চাশ পঞ্চান্ন থেকে তাহলে উপরে পঁয়ত্রিশ বাই নিচে কত টু রুট ফাইভ টু রুট ফাইভ তাহলে আমি নিচে একটা রুট ফাইভ দিয়ে গুণ করবো উপরে একটা রুট ফাইভ দিয়ে গুণ করবো তাহলে নিচে কত এলো দেখো তো নিচে দশ চলে আসলো আর উপরে পঁয়ত্রিশ গুণ রুট ফাইভ এবার পঁয়ত্রিশ গুণ রুট ফাইভ যদি করি রুট ফাইভের ভ্যালু কত আমরা জানি পঁয়ত্রিশ গুণ রুট ফাইভের ভ্যালু আমাদের দেওয়া হয়েছে টু পয়েন্ট এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত চলে আসে দেখো তো ছয় পঁয়ত্রিশ আমাদের কত হয়ে যায় পঁয়ত্রিশ গুণি সত্তর তিনশো দুশো আমাদের কত হয়ে যাবে শূন্য হাতে একুশ তিন পঁয়ত্রিশ আর একুশ কত হয়ে যাবে একশো পাঁচ আর একুশ একশো ছাব্বিশের ছয় হাতে বারো পঁয়ত্রিশ গুণি সত্তর আর বারো কত বিরাশির দুই হাতে আট পঁয়ত্রিশ দৈনিক সত্তর আর আট আটাত্তর বাই কী হবে দশ আছে আর দশমিক কত ঘর বা সাইডে হচ্ছে দেখো এটাই কথা এক দুই তিন ঘর সাইডে হওয়ার কথা এক দুই তিন হবে তাহলে এইখানে এটা হয়ে গেল এবার যখন এটা ভাগ করবো আমাদের সেভেন পয়েন্ট এইট টু সিক্স এইটা আমাদের অ্যান্সার চলে আসবে জিরো অর্থাৎ কি আরেকটা দশ দিয়ে যখন ভাগ করবো আর এক ঘর সাইডে দশমিক হবে অর্থাৎ আমাদের অ্যান্সার কী চলে এলো বি যেটা রয়েছে এটা অ্যান্সার আসবে ঠিক আছে প্রশ্ন একদম ইজি এই টাইপের প্রশ্নগুলো জাস্ট একটুখানি তোমরা কী করবে ধীরে করার চেষ্টা করবে এই প্রশ্নটা তোমাদেরকে তিরিশ চল্লিশ সেকেন্ড এক্সট্রা টাইম এটা নিক কিন্তু প্রশ্ন যেন কখনো ভুল না হয় এই ধরনের প্রশ্ন ঠিক আছে এরপরে কি দেওয়া রয়েছে টু রুট থ্রি ইজ ইজুকাল টু যদি রুট থার্টিন হয় তাহলে থ্রি রুট ফাইভ ফোর ইজ ইজকাল টু যদি ফাইভ হয় ফাইভ রুট টুয়েলভ ইজুকাল টু কত সরি রুট নয় দেওয়া রয়েছে টু স্টার থ্রি টু স্টার থ্রি ইজ ইজুকাল টু রুট থার্টিন থ্রি স্টার ফোর ইজ ইজুকাল টু ফাইভ হলে এবং তাহলে ফাইভ স্টার টুয়েলভ এর মান কত অর্থাৎ তোমাকে দেওয়া রয়েছে যদি দুই স্টার থ্রি এর ভ্যালু আমরা রুট থার্টিন হয় কীভাবে রুট থার্টিন হতে পারে আর থ্রি স্টার ফোর ইজ ইকাল টু ফাইভ এটা আমরা কীভাবে করতে পারি এইটা অনেকটা অ্যানালজি টাইপের প্রশ্ন যেগুলো দেয় না আমাদের সেই টাইপের প্রশ্ন হয়ে গেছে তাহলে আমরা কি বলতে পারি টু রুট টু স্টার থ্রি রয়েছে তাহলে প্রথমটাকে যদি আমরা এইভাবে লিখতে পারি কি দেখো টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তার বর্গমূল অর্থাৎ দুধুনি চার আর তিন নয় তাহলে রুট থেরো হলো এটার ভ্যালুই দেওয়া রয়েছে দেখো রুট দেওয়া রয়েছে আমাদের পরেরটা কি দেখো তিন আর পাঁচ তার মানে কি একই রুল কাজ করবে কি হবে প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস করে আমরা কি করব রুট করব জাস্ট এটার ক্ষেত্রেও দেখো প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার তার রুট করেছি তাহলে প্রথমটার কত থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার কত রুট পঁচিশ মানে কত পাঁচ সেটাই দেওয়া রয়েছে দেখো এখানে তাহলে মানে কি আমরা যেটা করব এখানে এখানে যেটা রয়েছে বের করতে দিয়েছে সেটা যখন করবো তখন আমাদের কী করবো আমরা এই রুট ফাইভ গুণ বারো দিয়েছে তার মানে কী করবো দুটোটা স্কোয়ার করবো ফাইভ স্কোয়ার প্লাস বারো স্কোয়ার তার কি বর্গমূল তাহলে কত হয়ে যায় রুট পঁচিশ প্লাস একশো চুয়াল্লিশ করলে আমাদের কত হয়ে যায় রুট একশো উনসত্তর আর এর মানে কী হয়ে যাবে অ্যান্সার আমাদের তেরো যেটা রয়েছে এটা চলে আসবে রুট একশো উনসত্তরের ভ্যালু কত তেরো এটা অ্যান্সার চলে আসলো ঠিক আছে অর্থাৎ ডি আমাদের অ্যান্সার হয়ে গেলো বুঝতে পেরেছো প্রশ্ন কি এটা অ্যানোলজি টাইপের যদি এইটাই বল্টো এইটা ইয়ে হয় তাহলে ওইটার ভ্যালু কত এরকম যেরকম বের করতে দেয় না সেরকম টাইপে সেকেন্ড প্রশ্ন যেটা দেওয়া রয়েছে যদি ওয়ান ফাইভ থ্রি সেভেন স্টার একটি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে স্টার চিহ্নের অঙ্কটি কত হবে সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে এখানে তোমরা চলো করে ফেলি কি দেওয়া রয়েছে ওয়ান ফাইভ থ্রি সেভেন এরপর স্টার একটা চিহ্ন দেওয়া রয়েছে বলছে এখানে কোন সংখ্যা হলে আমাদের এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটা আমাদেরকে বের করতে বলা হয়েছে তো আমরা কিভাবে করতে পারি দেখো এটাকে আমরা কি বর্গমূল তোমরা নিশ্চয়ই প্রত্যেকে করা আমি এই জায়গাটায় এক্স ধরলাম এক্স কী এক্সের কিন্তু কোনো এর সাথে গুণ নয় এক্স হলো ওইখানে যে একটা সংখ্যা সেটা তুমি এক্স ধরতে পারো এ ধরতে পারো যা কিছু ধরতে পারো এরপর বর্গমূলের আমরা পুরোনো যে নিয়ম সেই নিয়মই করি কী করবো সাইড থেকে দুটো দুটো করে সংখ্যা আমরা বাদ দেবো বাদ দেওয়ার পর আমাদের এখন কি হলো দেখো এটা যদি আমরা এখন করি তাহলে এক রয়েছে তাহলে এক এক খেয়ে এক হয়ে গেলো এর নিচে কী একসাথে এক এক জোড়া করে নামে তাহলে পাঁচে তিন তিপ্পান্ন নেমে গেল একের ডবল কত হয়ে যাবে আমাদের দুই দুইয়ের ঘরে কি দিতে পারি দুই দুগুনি এবারে এমন সংখ্যা যেটা এইখানেও গুণ করব এখানেও গুণ করব তাহলে আমি যদি বাইশ লিখি তাহলে বাইশ দুগুণি চুয়াল্লিশ তেইশ লিখি তিন তেইশ উনসত্তর বেশি হয়ে যায় তাই তো তাহলে এইখানে দুই বসালাম তাহলে এখানে দুই বসালে এখানেও কী হবে দুই হবে আর এই বাইশ যেটা হলো দুয়ে দুই সেটা দিয়েও কি হবে এই দুইটাকে গুণ হবে ঠিক আছে তাহলে বাইশ দুগুনি কত হয়ে গেলো চুয়াল্লিশ দেখো বারোর সঙ্গে গুণ হল না কিন্তু বার দুইয়ের সঙ্গে শুধু গুণ হল যদি তিন ধরতাম তাহলে এটা কী হয়ে যেত তেইশ হয়ে যেত আর তাহলে এখানে কী হয়ে যেত ওয়ান থ্রি তাহলে তিন দিয়ে কী কত তিন তেইশ উনসত্তর এতে বেশি হয়ে যাচ্ছে সেজন্য জন্য এটা নিতে পারলাম না এরপর কী রয়েছে তিন আছে চার আছে কত হলে নয় হলে এক এই সেভেন আর এটা কী রয়েছে স্টার রয়েছে এখন আমাদের বলা হয়েছে এর কাছাকাছি সংখ্যা আমরা কী করবো বারোর ডবল নিয়ে নেব বারোর ডবল আমাদের কত হয়ে যায় চব্বিশ হয়ে যায় চব্বিশ হয়ে যেত এখন রয়েছে নাইন রয়েছে সেভেন রয়েছে পরের সংখ্যাটা কত এখন দেখো এমন কী সংখ্যা আমাদের বর্গমূলের যে নিয়ম সেই সেই নিয়ম অনুযায়ী আমাদের করতে হবে তাহলে আমি যদি বারে নিই পা পাঁচ দুগুনি পাঁচবার তো বেশি হয়ে যাচ্ছে আমাদের তাহলে কী হয়ে যাবে বারো ডবল আমি নিয়ে নিলাম চব্বিশ দেখো তো আমাদের কত হয়ে আসছে এটা আমি তিনবার তিনবার নিলে আমাদের হচ্ছে না তিন দীক্ষা নয় চারবার নিলে চারি ষোলো চোদ্দগুণি আট আর চার চুয়াল্লিশ হ্যাঁ এখানে যদি আমি চার নিই তাহলে আমাদের কত চলে আসে দেখো তো চার নিলে এখানে আমাদের চলে আসে চারবারের চারি চারি ষোলো ছয় হাতে এক আর এইটা হলো চারই চারি ষোলো ছয় হাতে এক চারে ছয় ষোলো এক সতেরো সাত হাতে এক চার দু আট এক নয় অর্থাৎ এমন একটা সংখ্যা যেটা চার নিলাম এর কাছাকাছির সংখ্যা কী হল নশো ছিয়াত্তর তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে অর্থাৎ এক্সের স্থানে যদি আমরা ছয়কে বসাই তাহলেই আমাদের এটা পূর্ণবর্গ সংখ্যা হবে এটা আমরা বলতে পারি এখন দেখো অনেকে বলতে পারত যে পাঁচ কেন নিলাম পাঁচ নিলে তো আমাদের নশো নশো দেখো নয় সাত তারপরে যে কোনো একটা সংখ্যা হতে পারে এক একক ঘরে তো এক থেকে নয় পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে হায়েস্ট হতে পারে কত এখানে নশো উনআশি নশো উনআশি হলেও তো পাঁচবারে হাজার হয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে পাঁচ নিতে পারি না চারবারই নেবো তাহলে সংখ্যাটা কী সংখ্যাটা আসবে নশো ছিয়াত্তর অর্থাৎ এককের ঘরে এক্সের ঘরে অর্থাৎ এই বেস্টার চিহ্নটা আমাদের কত হবে ছয় হবে দেখো এই সেম প্রশ্নটাকে তোমাদের কিন্তু এইভাবেও দিতে পারতো যে এই যেই প্রশ্নটা রয়েছে এই প্রশ্নের যে প্রত্যেকটা ডিজিটের যোগফল কত মানে আমাদের যেই সংখ্যাটা রয়েছে যে এর বর্গমূল কত তাহলে বর্গমূল কত হতো ওইখানে স্থানে এক হলো হতো আমাদের কিন্তু ছয় ছয় হলো এর বর্গমূল কত হতো আমাদের একশো চব্বিশ তোমাদের বলতে পারে এর বর্গমূলের যোগফল কত অঙ্কগুলোর তাহলে চারা দুই ছয় আর এক সাত এও বলতে পারতে ঠিক আছে এভাবে অনেকভাবেও কিন্তু আমাদের প্রশ্নগুলো করতে পারে বা বলতে পারে যে এই সংখ্যাটার স্থানে কত হবে কত হবে বলেছে তারপরে বললো যে এর এককগুলোর যোগফল কত মানে এর সংখ্যাগুলো তাহলে আমি এক পাঁচ ছয় ছয় তিন নয় সাত ষোলো আর ছয় তেইশ এইভাবে করে দিতে পারতাম প্রশ্ন অনেকভাবে তোমাদেরকে করতে পারে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে চলো পরে প্রশ্ন পরে প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সাত দ্বারা বিভাজ্য নিম্নলিখিত নির্মলিখিত যেগুলো সংখ্যাগুলো রয়েছে যেটা সাত দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে সব থেকে ছোটো সংখ্যা থেকে আমরা এখানে স্টার্ট করি তাহলে আমরা দেখো তো একশো ছিয়ানব্বই রয়েছে ফার্স্ট সংখ্যা কী রয়েছে আমাদের একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে আমরা কী করতে পারি এদের নর্মাল ভাগ করো দেখো সাত দিয়ে ছোটো এই ছোটো ছোটো সংখ্যাকে নর্মাল ভাগ করলে আমাদের হয়ে যায় সাত দুগুণি চোদ্দো সাত আটা তাহলে ওয়ান নাইন সিক্স ডবল জিরো এটাই অ্যান্সার হবে দেখো তো ওয়ান নাইন সিক্সকে আমরা সাত দিয়ে করতে পারি সাত দুগুণি সাত দিয়ে করলে সাত দুগুণি চোদ্দো আর পাঁচে ছয় সাত আটা ছাপ্পান্ন অর্থাৎ কী দেখতে পাচ্ছি এই সংখ্যা যেটা রয়েছে যেটা হলো আমাদের যেটা রয়েছে সেখানে আমরা কী দেখতে পাচ্ছি এই সংখ্যাটা হলো ওয়ান নাইন সিক্স ডবল জিরো যেটা রয়েছে এটা হলো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের কোনটা চলে আসলো ওয়ান নাইন অর্থাৎ এখানে অ্যান্সার আমাদের চলে আসলো প্রথম যেটা রয়েছে এটাই আমাদের অ্যান্সার চলে আসলো হ্যাঁ এবার দেখো তোমাদের এখানে অনেকের প্রশ্ন হতে পারে যে যে যেটা রয়েছে ধরো এ ওয়ান নাইন সিক্স না দিয়ে এখানে ওয়ান ফোর সিক্স এরকম দিলো সবার প্রথমে একটা জিনিস আমাদের দেখতে হবে এখানে যে কটা সংখ্যা রয়েছে তাহলে ওয়ান নাইন সিক্স তো আমরা বেরিয়েছে আগে দেখে নাও দেখো ওয়ান নাইন সিক্স বর্গ পূর্ণবর্গ তো সেটাও আমাদের দেখতে হবে অনেক সময় দিয়ে দিল ওয়ান নাইন সিক্স না দিয়ে ওয়ান সেভেন সিক্স দিয়ে দিল তো তুমি ভাবতে পারো যে তাহলে ওয়ান সেভেন সিক্স ডবল জিরো এইটা কেন হলো না বা এরকম কিছু তুমি ভাবতে পারো ঠিক আছে ওয়ান সেভেন ফাইভ দিয়ে দিল তোমাকে বা ওয়ান সিক্স ফাইভ যদি এখানে যদি এমন একটা সংখ্যা দিয়ে দিত ওয়ান সিক্স ফাইভ এরকম দিয়ে দিত ধরো ওয়ান সেভেন ফাইভ দিয়ে দিলো তাহলে ডবল জিরো এটা কি পূর্ণ তাহলে ছোটো সংখ্যা দেখতে এর থেকে একশো ছিয়ানব্বই এটার থেকে ছোটো সংখ্যা কিন্তু ওয়ান সেভেন ফাইভ ডবল জিরো হলো এটা দেখো সাত দিয়ে ভাগ করা যায় অবশ্যই যায় সাত উনি চোদ্দো পাঁচ সাত পঁয়ত্রিশ শূন্য শূন্য এরকম চলে আসতো কিন্তু এটা কি পূর্ণবর্গ সংখ্যা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয় এটা সেটাও আমাদের দেখতে হবে তাহলে একশো ছিয়ানব্বই কি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই আমরা কি জানি চোদ্দো স্কোয়ার ইজুগলটা আমাদের কী হয়ে যায় একশো ছিয়ানব্বই তাহলে তো আর দুটো শূন্য দিয়ে একটা শূন্য চলে আসে অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কত হবে ওয়ান ফোর জিরো এইটা ওয়ান ফোর জিরোর বর্গমূল বর্গ হল আমাদের ওয়ান নাইন সিক্স ডবল জিরো ঠিক আছে তাহলে এটা একটা পূর্ণ প্রথম দেখলাম হ্যাঁ এটা একটা পূর্ণবর্গ সংখ্যা তারপরে দেখলাম হ্যাঁ সাত দিয়ে এটা বিভাজ্য ভাগ করে দেখলাম এই দুটোই চেক করতে হবে কিন্তু সবসময় মনে রাখবে এমন সংখ্যা দেখলে সাত দিয়ে ভাগ যায় দেখে অ্যান্সার করে দিলে কিন্তু অ্যাকচুয়ালি এটা পূর্ণবর্গ সংখ্যা নয় সেটাও আগে চেক করে দেখতে হবে আমাদের তাহলে অ্যান্সার কী হয়ে গেলো এ যেটা রইলো এটা অ্যান্সার হয়ে গেল এরপরে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তিন চার পাঁচ ছয় ও আট দ্বারা বিভাজ্য এটা আমাদেরকে বলা হয়েছে যে পূর্ণবর্গ সংখ্যা দেখো এখানে যা যা রয়েছে কী রয়েছে নশো পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ বারোশো পূর্ণবর্গ সংখ্যা কখনোই না বারোশো নয় তাই তো বারোশো যদি আমরা করি কত হয়ে যাবে আমাদের কুড়ি রুট থ্রি এটা চলে আসবে পঁচিশশো পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ ছত্রিশশো পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ বারোশো প্রথমেই হবে না আমরা বলে দিতে পারি অ্যান্সার এখন বলা হয়েছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য যখনই বলা হয়েছে যে সংখ্যাটা হলো তিন চার পাঁচ ছয় আট এই দ্বারা বিভাজ্য তখন আমরা কি করব প্রথমে লসাগু বের করতে হবে এর এলসিএম যখন আমরা বের করব তখন আমরা কি করে করব দেখো আমি তোমাদেরকে ইজি টিক শিখিয়েছিলাম এর সেইভাবে করতে পারো বা তোমরা নর্মাল যদি কোনো নিয়মে করতে চাও নর্মাল নিয়মের টাইমটা ওয়েস্ট হয় বেশি তাহলে আট গুণ করলাম ছয়ের মধ্যে দেখো দুই অলরেডি আটে নেওয়া হয়ে গেছে তাহলে একটা তিন রয়েছে তিন নিয়ে নিলাম পাঁচ তো নেওয়া হয়নি তাহলে পাঁচকেও নিয়ে নিলাম চার আটের মধ্যে রয়েছে ছয়ের মধ্যে এই তিনের মধ্যে তিন রয়েছে তাহলে পাঁচ চব্বিশে এটা এসে দাঁড়ালো কত পাঁচ চব্বিশ তিন আটের চব্বিশ পাঁচ চব্বিশ একশো কুড়ি অর্থাৎ এর লসাগু কত হলো একশো কুড়ি অর্থাৎ এমন সংখ্যা এর মধ্যে যেই সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা রয়েছে দেখো পূর্ণবর্গ তিনটে রয়েছে এখানে কোনটা কোনটা রয়েছে এখানে পূর্ণবর্গ এই নশো পঁচিশশো আর ছত্রিশশো কিন্তু আবার কী বলেছে সংখ্যাটা আবার এইগুলো দিয়ে মানে সব কটা সংখ্যাতে ভাগ যাবে অর্থাৎ একশো কুড়িতে ভাগ যেতে হবে সংখ্যাটাকে তাহলে নশো কি একশো কুড়িতে আমাদের ভাগ যায় কখনোই যায় না অ্যান্সার হবে না পঁচিশশোও যায় না একমাত্র ছত্রিশশো যেটা রয়েছে তিন বারং ছত্রিশ এইটাই অ্যান্সার হয় যায় ভাগ তাহলে অ্যান্সার আমাদের কী হয়ে যাবে ডি যেটা রয়েছে এটা অ্যান্সার আসবে তাহলে দুটো দেখলাম এক দেখলাম পূর্ণবর্গ সংখ্যা হ্যাঁ এই তিনটে রয়েছে বারোশো তো প্রথমেই দেখলাম পূর্ণবর্গ সংখ্যা নয় সুতরাং এটা অ্যান্সার হবে না তারপরে দেখলাম যে সেই তিনটে সংখ্যা কি কি লস আগু অর্থাৎ একশো কুড়ি দ্বারা ভাগ যেতে হবে দেখলাম নশো আর পঁচিশশো যায় না মানে এই দুটো হবে না ডি নম্বর যেটা উপরে রয়েছে এটা অ্যান্সার কারণ এটা একশো দিয়ে ভাগ যায় ফ্রেন্স আজকে একশো দশ নম্বর যে প্রশ্নটা রয়েছে দেওয়া রয়েছে কোন পূর্ণবর্গ সংখ্যা একুশ ছত্রিশ ও ছেষট্টি দ্বারা বিভাজ্য সেটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম প্রত্যেকে কমেন্টে কিন্তু প্রত্যেকের অ্যান্সার চাই ঠিক আছে কমেন্টে প্রত্যেকের অ্যান্সার চাই ফ্রেন্স কমেন্টে উত্তর জানাবে প্রত্যেকে হ্যাঁ আর ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানাবে আর আজকের ভিডিওতেও আমরা টার্গেট রাখছি যে তোমরা ফাইভ হান্ড্রেড লাইক অবশ্যই কমপ্লিট করবে আর ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দাও আমাদের সাথে ফেসবুক টেলিগ্রাম ও টুইটারে এবং যদি আমরা হোয়াটসঅ্যাপে যুক্ত না হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে থ্যাংক ইউ